সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এস টিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন গল্প কথাতে সাথে আছি আমি অর্চি রহমান আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ধামাকা শপিংয়ের সিও সিরাজুল ইসলাম রানা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এস টিভি কে ধন্যবাদ আর আমি মোহাম্মদ শিয়াজ ইসলাম রানা ধামাকা শপিং এর চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছি তো আমি যদি আমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে একটু বলে দিই তার আগে কিন্তু আমি একটা জিনিস জানতে চাই এই যে ধামাকা শপিং এটা নাম তো আরো অনেক কিছু হতে পারত ধামাকা শপিং কেন ধামাকা নামটা হিন্দি এবং হচ্ছে পাকিস্তানি দুইটার একটা মিক্স একটা নেম আর যেহেতু ই কমার্স মার্কেটে হচ্ছে সবসময় একটা উৎসব মুখর পরিবেশ থাকে হুম তো সবসময় হচ্ছে যেহেতু ক্যাম্পেইন থাকে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি এবং এই উৎসবমুখর মুখর পরিবেশ হচ্ছে ধামাকা রিলেটেড মানে কোনো একটা অফার যাচ্ছে বা ক্যাম্পেইন যাচ্ছে মানে ধামাকার অফার চলছে বা ধামাকা ক্যাম্পেইন চলছে ওইটা জাস্ট একটা ক্রেজিনেস থেকে ধামাকার নামকরণ করা আর কি আছে এবং সব সময় রকম ধামাকা চলতে থাকে অলমোস্ট সব সময় হচ্ছে ধামাকা কেমন যেন আমাদের প্রতি মাসের 10 তারিখে হচ্ছে ধামাকা নাইট নামে একটা ক্যাম্পেইন থাকে সেই ক্যাম্পেইনগুলোতে হচ্ছে আপনার প্রোডাক্ট এনগেজমেন্ট থাকে অলমোস্ট 20 থেকে 25000 প্রোডাক্ট থাকে তো সবগুলো প্রোডাক্ট হচ্ছে থার্টি টু ফর্টি পার্সেন্টের একটা ডিসকাউন্ট থাকে সেটা হচ্ছে নর্মালি আপনার অফলাইন মার্কেটে এত পরিমাণ ডিসকাউন্ট পাবেন না তো এইটা একটা উৎসব থাকে যে বা একটা ক্রেজিনেস থাকে যে কাস্টমার থেকে শুরু করে সবাই হচ্ছে অপেক্ষা করে যে ধামাকা নাইট কবে আসবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার যে একটা প্রোডাক্টের তো নির্দিষ্ট একটা প্রাইসিং আছে সেখান থেকে এত পার্সেন্ট ডিসকাউন্টটা কি করে দেয়া পসিবল হচ্ছে সেই ধামাকার রহস্যটা কি এটা হচ্ছে যদি আমি বলি যে আমি বাল্ক কোয়ান্টিটি হচ্ছে যে কোনো কোম্পানির কাছ থেকে হচ্ছে বাল্ক কোয়ান্টিটি পারচেস করি আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নর্মালি একটা প্রোডাক্ট যখন সিঙ্গেল একটা প্রোডাক্ট পারচেস করতে যাবেন তখন যদি অফলাইন মার্কেটেও আপনি যান সেখানে আপনাকে হয়তো খুব বেশি হলে ফাইভ টু টেন পার্সেন্টের একটা ডিসকাউন্ট আপনি পাবেন আচ্ছা বা আর এছাড়া যদি আমি হয়তো যখন পার্চেস করি আমার ডিসকাউন্টটা কোম্পানির সাথে এগ্রিমেন্টটা থাকে একটু আমি একটু বেশি মার্জিন পাই প্লাস হচ্ছে সেখানে ওই মার্জিনের সাথে আমার কিছু মার্কেটিং সাবসিডাইজ ফান্ড থাকে যেটা আমি একোজিশন কাস্টমার অ্যাকোজিশান পারপাসের জন্য আমি খরচ করে থাকি তো ওই এক আমার মার্কেটিং বাজেট এবং আমার কোম্পানির কাছ থেকে আমি যেটুকু মার্জিন পাই দুইটা মিলে হচ্ছে কাস্টমারকে একটা অ্যাট্রাকটিভ প্রাইস দেওয়ার চেষ্টা করি আর কি আর এই ধরনের ডিসকাউন্টে আসলে কাস্টমারদের আকর্ষণটা কেমন থাকে বা তারা কি করে এনগেজ হয় প্রোডাক্টগুলোর সাথে আসলে ই কমার্স মার্কেটটা যদি আপনি দুই বছর আগের কথা চিন্তা করেন মানে প্ল্যাটফর্মটা অতটা ট্রাস্ট প্ল্যাটফর্ম ছিল না বাট এই করোনা বাংলা পৃথিবীতে আসার পর বা এটা যদিও অভিশাপ হিসাবে আসছে আমাদের কাছে কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ যদি তৈরি আমরা একদম সমানতলে রাখতে চাই তাহলে এটা কিছু কিছু সময়ের জন্য আমাদের আশীর্বাদ হিসেবেও কাজ করছে তো এই ইকমার্স মার্কেট থাকার কারণে মানুষ যখন লকডাউনে হচ্ছে গৃহবন্দী ছিল তখন হচ্ছে আমরা এই প্ল্যাটফর্ম ওনার যারা আছি প্রত্যেকটা কোম্পানি আমরা হচ্ছে বাসায় মানুষকে গ্রোসারি থেকে লাইফ স্টাইলের প্রোডাক্ট থেকে সব ধরনের পণ্য বাসায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছি সত্যি তাই কারণ এই প্যান্ডামিকের সময়টাতে ই কমার্সের ভূমিকা আমাদের জীবনে আসলে অপরিসীম কারণ এই ধরনের প্ল্যাটফর্ম আছে বলেই আমরা বাসায় বসে নিশ্চিন্তে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি আমাদের সেজন্য বাহিরেও যেতে হচ্ছে না তো এই বর্তমান সময়টাতে তো আসলে অনেক ধরনের পরিবর্তন এসেছে আমাদের লাইফস্টাইলে এবং কেনাকাটার ক্ষেত্রেও আপনার চোখে সেই পরিবর্তনগুলো কেমন দেখছেন আমি যদি বলি তাহলে যেহেতু আমি একটা মার্কেট প্লেস আমি নিজে চালাইতেছি সেই হিসাব থেকে যদি আমি বলি এখানে ই কমার্সে কিছুটা ফোর সেল করা যায় লাইক হচ্ছে যেমন আপনি মনে মনে কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছেন বাট এটা আপনার কোনো এখনো ডিমান্ড না যে আপনাকে এটা পারচেস করতেই হবে কিন্তু আপনি দেখা সারা দিন অফিস করে যাওয়ার পর বাসায় বসে আছেন বা ডিনার করার পরে আপনি টিভি দেখছেন বা কিছু একটা মোবাইল স্ক্রল করছেন ফেসবুকে যাচ্ছেন মানে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার খুব দরকার ছিল বাট আপনি সময়ের অভাবে বাইরে যেতে পারছেন না বা কোথাও খুঁজে পাচ্ছেন না হঠাৎ দেখলেন যে যে একটা একটা এই হচ্ছে পাচ্ছেন প্লাস মার্কেট হোম ডেলিভারি পাচ্ছেন তারপরে যদি আপনি ওই ভিসা মাস্টার কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে অ্যাডিশনাল একটা ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট কেনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যখন ওই অ্যাডটা হচ্ছে আপনার সামনে আসছিলো তখন কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি মনে মনে কিন্তু একটু স্বস্তি পাবেন যে আচ্ছা এই প্রোডাক্টটা তো আমি ছিলাম আর যেহেতু এখানে কম দামে পাচ্ছি কোয়ালিটি প্রোডাক্টটা আমি বাসায় হোম ডেলিভারি পাব তো সেক্ষেত্রে এটা কেনা যায় তো এই ধরনের সেলসগুলো হচ্ছে ধরেন আমাদের ফোর্স সেলস বলি আর কি যে কাস্টমারকে হচ্ছে কেনাকাটা করতে মানে আগ্রহী করে তোলা এই কাস্টমার যখন উনি যখন একটা প্রোডাক্ট ডেলিভারি বাসায় ডেলিভারি পাওয়ার পর তারপরে উনি চিন্তা করবে

প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চির রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ধামাকা শপিংয়ের সিও সিরাজুল ইসলাম রানা যেই বিষয়ে শুনছিলাম যে প্রোডাক্ট তো অর্ডার হচ্ছে এর এর পরবর্তী যে ধাপগুলো সেগুলো তো আসলে আমরা আড়ালে থেকে জানি না আমরা তো শুধু প্রোডাক্টের অপেক্ষা করি কিন্তু ওই ডেলিভারির সময়গুলোর যেই প্রবলেমগুলো ফেস করতে হয় কাস্টমারদের ক্ষেত্রে না আপনাদের ক্ষেত্রে ওই সাইটটার কথা যদি একটু জানতে যাই। আসলে এটা প্রবলেম না এটা আমাদের রেগুলার কিছু ডিফিকাল্টিস আসলে ফেস করতে হয় ডিফিকাল্টিস বলতে যে কাস্টমার যখন অর্ডার প্লেস করে তো অর্ডার প্লেস করার পরে আমাদের একটা টাইম লাইন দেওয়া থাকে যে লাইক হচ্ছে টেন টু ফিফটিন ডেজ বা ওয়ার্কিং ডেজ এই টাইম মধ্যে হচ্ছে আমরা প্রোডাক্টটা পৌঁছানোর জন্য চেষ্টা করি তো এই 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 সময়টার মধ্যে আমরা যেতটুকু কাজ করি কাস্টমার আমাদের কাছে অনেক মেথডে পেমেন্ট করে এই পেমেন্টগুলো হচ্ছে আমরা একটা এগ্রিগেটরে আমাদের নিজস্ব অ্যাকাউন্টে নিয়ে এসে হচ্ছে সেলারদের ক্ষেত্রে পেমেন্ট এনশিওর করতে হয় বাই দিস টাইম হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করে এই অর্ডার প্রত্যেকটা কোম্পানিকে হচ্ছে আমাদের আলাদা আলাদা পেও সেন্ড করতে হয় পেও সেন্ড করে হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের একটা ব্যাপার তো এগুলো এই মাসখানে কি যে 10 থেকে 15 দিন যেটুকো কাস্টমার কাছ থেকে আমরা সময় নিয়ে থাকি এই নেওয়া এই কাজ এই শুধু এই কাজগুলোর জন্য যে ইনভেন্টরি বা হচ্ছে ওয়্যার হাউস ম্যানেজমেন্টের জন্য যে প্রোডাক্টটা হচ্ছে প্রিন্সিপাল কোম্পানি থেকে আমাদের ওয়ার হাউজে আসবে আমাদের ওয়ারাউ যে এসে হচ্ছে আমাদের লজিস্টিক টিম থেকে হচ্ছে এটা একটা প্যাকেজিং হবে প্যাকেজিং ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কাস্টমার গুলো আছে দুইটা আবার আলাদা করতে হয় আলাদা করে থার্ড পার্টি কুরিয়ার অ্যান্ড করে তাদেরকে হচ্ছে প্রোডাক্টগুলো হ্যান্ড ওভার করতে হয় তো এই টেন টু ফিফটিন ডেজ বা পনেরো থেকে একুশ দিনে আমরা গ্যাজেটস মোবাইল ফোনগুলো সময় নিয়ে হচ্ছে টেন টু ফিফটিন ডেজের মধ্যে বাট ওই মোটর বাইকের জন্য আমরা সময় নিয়ে থাকি টোয়েন্টি ওয়ান ওয়ার্কিং ডেজ এটা ক্যাম্পেন টু ক্যাম্পেন এটা ভেরি করে যে আসলে কোন প্রোডাক্টটা কত দিনে হচ্ছে ডেলিভারি হবে এবং কোন প্রোডাক্টের কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওইটার উপর ক্যালকুলেশন করে হচ্ছে আমরা একটা ডেলিভারি টাইম লাইন সেট করি আচ্ছা এবং সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার নির্দিষ্ট দিনের মধ্যে যদি প্রোডাক্টটা না পেয়ে থাকে সেক্ষেত্রে কি তাদেরকে রিফান্ড করে দেয়া হয় বা নতুন কোনো পলিসিতে যাওয়া হয় ব্যাপারটা কেমন হ্যাঁ অবশ্যই কাস্টমার তো নিজস্ব একটা মতামত থাকেই যে সে যদি কোনো কারণে প্রোডাক্ট নিতে রাজি না হয় বা টাইম লাইন ক্রস করে গেছে সে আর প্রোডাক্টটা নিতে চাচ্ছে না সে রিফান্ড ক্লেম করবে এটা হচ্ছে কাস্টমার আমরা যেহেতু ই কমার্স মার্কেট হচ্ছে ডিরেক্ট কোনো ক্যাশ লেনদেন করার সুযোগ নেই আমরা কাস্টমার কাছ থেকে পেমেন্টটা নেই হচ্ছে বিভিন্ন গেটওয়ের মাধ্যমে যেমন ভিসা মাস্টার নগদ বা বিকাশ এরকম গেটওয়ের মাধ্যমে আমরা পেমেন্টটা নিই তো নর্মালি আমরা যেটা করি হচ্ছে কাস্টমার যদি প্রোডাক্ট নিতে না রিফান্ডের জন্য আমরা আবার গেটওয়েকে রিকোয়েস্ট করে দেই যে অর্ডার নাম্বার এবং হচ্ছে কাস্টমার ডিটেলস দিয়ে আমরা গেটওয়েকে মেল করে দেই যে আপনারা এই অর্ডার নাম্বার কাস্টমার আমাদের কাছে রিফান্ড ক্লেম করেছে আমরা আপনারা তাকে রিফান্ড করে দেন এইটা ব্যাংকের সাথে আমরা হচ্ছে একটা রিকনসুলেশন করে নিই বা এগ্রিগেটরের সাথে আমরা করে নিচ্ছি কাস্টমার ওখানে হচ্ছে ব্যাংকের টাইম বা হচ্ছে ধরেন এস এস এল কমার্সের টাইম অনুযায়ী ওরা আ uh, 7 টু 14 ডেজ একটা সময় থাকে এখানে যে এই সময়ের মধ্যে হচ্ছে কাস্টমার হচ্ছে তার রিফান্ডটা পেয়ে যায় আর কোন প্রোডাক্ট যদি ডিফেক্ট থাকে আর সেই আসলে কি হয় এটা যেহেতু আমরা হচ্ছে প্লেস আমাদের কাজটা হচ্ছে কনজিউমার আর হচ্ছে ম্যানুফ্যাকচারার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেওয়া আচ্ছা তো অনেক সময় হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের অ্যারাউজে এসে আমাদের ইনভেন্টরিতে এন্ট্রি হওয়ার পর ডেলিভারি হয় আর কিছু প্রোডাক্ট থাকে হচ্ছে সেলার যারা আমাদের সাথে বিজনেস স্ট্র্যাটেজিক্যাল পার্টনার যারা আছেন তারা হচ্ছে নিজস্বভাবেই ডেলিভারি করে তো সেক্ষেত্রে যদি কোনো যদি ডিফেক্ট থেকে থাকে প্রোডাক্টের মধ্যে সেটা কাস্টমার আমাদের কাছে জানায় মানে যেহেতু আমাদের প্ল্যাটফর্ম থেকে সে পারচেস করছে আমাদের কাছেই জানায় আমরা হচ্ছে সেলারকে নোটিফাই করি এবং সেলার আর কাস্টমারের মধ্যে হচ্ছে আমরা অ্যালাইন করে দেই যে তখন কাস্টমার প্রোডাক্টটা রিটার্ন করলে হচ্ছে সে আবার আরেকটা ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যায় আর যদি ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে সেই তার গ্যারান্টি ওয়ারেন্টি টোটাল সার্ভিসটা হচ্ছে ব্র্যান্ড কোম্পানি এনশিওর করে এবং এই ই কমার্সে কাজ করতে গিয়ে আপনার যাত্রা যখন শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত আসলে অনেক অভিজ্ঞতার তো মুখোমুখি হতে হয়েছে এরকম কোনো অভিজ্ঞতা তিক্ত কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বা ব্যাড এক্সপিরিয়েন্স আছে কিনা থাকলে সেটা কি এরকম কোন আমার যেহেতু কাস্টমার নিয়ে কাজ করি আর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করলে হচ্ছে কাস্টমার একটা প্ল্যাটফর্ম সেলার আর কাস্টমার ওরিয়েন্টেড আর এই ধরনের প্ল্যাটফর্মগুলো হচ্ছে ডেফিনেটলি হচ্ছে কাস্টমারের উপর নির্ভরশীল থাকে তো সেক্ষেত্রে আমার কাস্টমার হ্যাঁ ডেলিভারি ডিলে হলে বা ডেলিভারি প্রবলেম হলে কাস্টমার আমাদেরকে অনেক সময় অনেকভাবে অনেক কিছু অনেক রকমভাবে কথাবার্তা শোনায় বা বলে তো এইটাতে আসলে আমরা আসলে ওরকম কিছু মনে করি না কারণ হচ্ছে এটা আমি আমরা আমাদের নিজস্বতেই রেক্টিফাই করার চেষ্টা করি যে আসলে ওনার টাইম ক্রস করছে হচ্ছে না ডিসকাউন্টটা হচ্ছে আমি কাস্টমার তো আর আমাকে করে নাই যে এটা আমি তাকে এন্টারটেন করছি যে আপনি কম টাকায় আমার এখান আমার প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট পাবেন আসলে ওই রকম কোনো অভিজ্ঞতা খারাপ কোনো অভিজ্ঞতা নেই আমি কাস্টমারদের সাথে ফ্রেন্ডলি মিশি সেলারদের সাথেও ফ্রেন্ডলি মিশি এবং এই প্ল্যাটফর্ম তৈরি করার সময় আমি সবাইকে অ্যানাউন্সমেন্ট করছি যে এই প্ল্যাটফর্মটা হবে কাস্টমার আর হচ্ছে সেলার ওরিয়েন্টেড তো সেক্ষেত্রে আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যদিও আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি করেছি যে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানের বিএসসি করা বাট আমি আমার প্রফেশনটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে হচ্ছে এখন এখন পর্যন্ত যে সেট করে থেকে কি করে আসলে ই কমার্স আপনার যাত্রা শুরু হলো সেই ব্যাপারটা নিয়ে জানতে চাইবো তবে ছোট্ট একটা বিরতির পরে প্রিয় দর্শক গল্প সময় হয়ে গেল আরো একবার বিরতি নেবার ফিরে আসছি এক্ষুনি আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম গল্পকথার কথার আজকের আয়োজনে সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ধামাকা শপিংয়ের সিও ও সিরাজুল ইসলাম রানা যে বিষয়টাতে ছিলাম যে ইঞ্জিনিয়ারিং থেকে একদম কর্পোরেট জবে বা কর্পোরেট ওয়ার্ল্ডে ই কমার্সে আসলে যাত্রাটা কি করে শুরু হয়েছে আপনার হ্যাঁ আসলে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি কিন্তু আমি সবসময় যেই প্রফেশনটাতেই ছিলাম সেটা হচ্ছে টেকনো সেলসের মধ্যেই ছিলাম যেমন আমি আমার কেরিয়ারের শুরুতেই যদি আমি সিটি সেলের জুম আলট্রা নিয়ে কাজ করি টু থাউজেন্ড টেনে তো সেটাও এক যেটা জুম আলট্রা একটা ইন্টারনেট ডিভাইস ছিল যে টেলিকম বেসড তো সেখানে ওইটাও এক ধরনের টেকনোসেলসি ছিল তারপরে এয়ারটেলের হচ্ছে বয়েস টাইম নিয়ে কাজ করি ওখানেও টেকনোসেলসি ছিলাম তারপরে ওগুলোতে হচ্ছে ওখানেও ইন্টারনেট ডঙ্গল ডিভাইস নিয়েই কাজ করি যত জায়গায় কাজ করেছি সব জায়গায় হচ্ছে টেকনো সেলসের মাধ্যমেই করেছি যে এইটা এই টেকনিক্যাল সেলসের জন্য বা টেকনিক্যাল প্রোডাক্ট সেল করার জন্য আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়াতে আমার জন্য আরেকটু ইজি হয়েছে যে অনেক টেকনিক্যাল টার্ম থাকে যেগুলো হচ্ছে আমার সাবজেক্টের সাথে অনেক কিছু ম্যাচ করে যেগুলো আমি অবশ্য আমার এডুকেশনাল লাইফেও অনেক পড়াশোনা করে আসছি যেমন কি তারপরে জিএসএম এ কি মানে এই জিনিসগুলো হচ্ছে মানে আমার জন্য অনেকটা হেল্পফুল ছিল তো প্লাস তারপরে হচ্ছে আমি ডিভাইস মার্কেটেও কিছুদিন কাজ করি তো এরকম আট দশ বছর কাজ করার পরে আমি দেখলাম যে আসলে ই কমার্স ইন্ডাস্ট্রিটাতে এই ফিল্ডটা একটু ফাঁকা মানে এই ফিল্ডটাতে অ্যাগ্রেসিভ ভাবে ওরকম কেউ কাজ করছে না তার মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে কৃতজ্ঞতা জানাই এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি কারণ হচ্ছে ওনার এবং সাজেদ ওয়াজেদ জয় যে একটা ইয়ে ছিল মানে স্লোগান ছিল যে বাংলাদেশের মানুষকে হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে তো যেহেতু এই ইন্ডাস্ট্রিটাতে ওরকম কোনো ডেডিকেটেডলি কেউ কাজ করে নাই সয় আমি চিন্তা করলাম যে এখন স্টার্ট নিয়ে কাজ করা যায় অনেক জায়গায় কর্পোরেটে কাজ করেছি বাট এখন স্টার্ট আপ নিয়ে কাজ করব কিন্তু যদিও কর্পোরেটের অফিস টাইমিং আর স্টার্ট আপের অফিস টাইমিং এক না তো ওখানে নয়টা ছয়টা জবে অভ্যস্ত ছিলাম কিন্তু যখনই স্টার্ট আপে কাজ শুরু করি তখন হয়ে গেছে হচ্ছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বা আমি আঠারো থেকে উনিশ ঘন্টা হচ্ছে আমার অফিসের সময় দিতে হচ্ছে বাকি চার ঘন্টা হয়তো নিজের রেস্ট এবং ফ্যামিলিকে তুমি কম একটা সময় যেটা বলছেন যে খুবই হেক্টিক একটা কাজ এবং এই জবটাতে তো আসলে খুব ব্যস্ত থাকা হয় তো অবসর যেটুকো সময় পান সেটুকু আসলে কি করা হয় বা পরিবারকে সময় নেওয়া হয় নাকি এখন অবশ্য আমি একটা কমপ্লেন আমার পরিবার থেকে সব থাকে যে আমি আমার পরিবারকে সময় দিতে পারি না হম আমার ওয়াইফ আর দুই বৎসর একজন একটা বেবি তো আমি তাদেরকে একদমই সময় দিতে পারি না কারণ আমি সকাল দশটায় বাসা থেকে বের হয়ে যাই আবার বাসায় ফিরতে ফিরতে রাত বারোটা বাজে বাসায় যাওয়ার পরও হচ্ছে আমি কাস্টমারের সাথে কথা বলি এটা নিয়ে হচ্ছে আমার ওয়াইফ পার্সোনালিও আমাকে বলার নাই আর আমিও কিছু সময় বের করতে পারি না মানে এটা আসলে অভিযোগ আমাকে নিরবেই হজম করতে হচ্ছে তো বাট যেই আমি যেই প্রতিজ্ঞাটা নিয়ে আসি যে যেই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করছি বা যে ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছি এই ইন্ডাস্ট্রিটাকে এনে হচ্ছে হচ্ছে এটা গ্রো করতে হবে আগে একটা দুইটা কোম্পানি ছিল এখন অনেকগুলো কোম্পানি আসছে মানুষের বাইং ক্যাপাসিটি বাড়ছে এই ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ অনেকটা বেড়ে গেছে যে এখন যদি আপনি চিন্তা করেন এই ইন্ডাস্ট্রির মার্কেট প্রতি মান্থলি মার্কেট সাইজ হচ্ছে আপনার পনেরোশো থেকে ষোলোশো কোটি টাকা যেটা আপনি দুই বছর আগে হয়তো মানে একশো কোটি টাকা তো ছিল না এখন অ্যাপ কমার্স ই কমার্স প্রচুর মানুষ হচ্ছে উদ্যোক্তা হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারতেছি প্ল্যাটফর্মের মাধ্যমে যে যে একজন ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে চিন্তা করতো যে আমি বিশ হাজার টাকা বেতনের একটা জব করব বা এটার জন্য হচ্ছে অনেকগুলো তাকে ইন্টারভিউ ফেস করতে হতো সে এখন গ্র্যাজুয়েশন বের হয়ে নিজে উদ্যোক্তা হিসেবে হয়তো বা থেকে এক লাখ টাকার একটা পুঁজি নিয়ে হচ্ছে সে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারছে এবং লাস্ট উইয়ার্সে আমার জানা মতে এবং আমার হাত দিয়েও আমি অনেক উদ্যোক্তা তৈরি করেছি তো এই কাজের মধ্যে যেরকম ব্যস্ততা আছে এক ধরনের হেপিনেস আছে হুম হুম কাস্টমার যেই কমপ্লেনটা করে যে আমার প্রোডাক্টটা ডিলে হচ্ছে বাট দিন শেষে তার প্রোডাক্টটা যখন তার হাতে পৌঁছে দিতে পারি ওইটা আমাদের জন্য যে একটা হ্যাপিনেস যে এই মার্কেটপ্লেসে কাজ করছি প্লাস এই এখন বাংলাদেশের মানুষকে হচ্ছে আমরা ই কমার্সের উপরে হচ্ছে নির্ভরশীল করতে পারতেছি প্লাস হচ্ছে সে আমাদেরকে বিশ্বাস করতেছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে এখনো টোটাল জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার মধ্যে হচ্ছে আট থেকে সাত থেকে আট কোটি হচ্ছে ইয়ত আছে তো সাত থেকে আট কোটি ইয়ত এবং তাদের এজ হচ্ছে আপনার যদি আমি বলি যে হচ্ছে টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ তো এইজের লোকগুলো হচ্ছে বেশি ই কমার্সের প্রতি হচ্ছে ইয়া থাকে বা অনলাইনে কেনাকাটা বা বিভিন্ন থাকে। এখনো আমরা ওই সাত থেকে আট কোটি উদ্যোক্তা হিসাবে করতে না প্লাস হচ্ছে আমরা ই কমার্স করতে পারি তো আমাদের এই এটা আমাদের একটা যুদ্ধ যে যতদিন মানুষকে হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ট্রাস্ট ভর্তি করতে না পারবো যতদিন সবাইকে উদ্যোক্তা হিসাবে করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধটা চলবে আর আমাদের যারা ইকমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটাই টার্গেট যে প্রধানমন্ত্রীর যে একটা স্লোগান ছিল বাংলাদেশকে ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে প্লাস হচ্ছে বেকারমুক্ত করতে হবে এটা আসলে কমার্স ইন্ডাস্ট্রি দিয়ে পসিবল সময়ে সময়ে অনেক পরিবর্তন এসেছে এবং সামনের আরও কিছু সময় আমরা হয়তো ইন ফিউচারে দেখতে পাবো যে ই কমার্সের গ্রোথটা আরো অনেক বেশি বেড়ে যাবে এবং সেই যুদ্ধে যেন আপনিও জয়ী হতে পারেন সেই কামনা জানিয়ে আমরা আজকের আয়োজন শেষ করছি আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গল্প কথায় আসবার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথা থেকে আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন